চীনের স্বর্ণখনি থেকে ১১ শ্রমিক উদ্ধার, এখনও নিখোঁজ ১০। ব্রাজিলে করোনা টিকা বিতরণে কাজ শুরু, ব্রিটেনে ভেন্টিলেশনে ৪,০০০ রোগী। এবং সম্পর্ক উন্নয়নে বাইডেনের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসনের ফোন আলাপ। দেখছেন এটিএন নিউজ, দেশের বাইরের খবর খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নিয়ে হাজির হয়েছি আমি তানিয়া আহমেদ, শিরোনাম শুনছিলেন। এবারে পুরো খবর। চীনের উত্তরাঞ্চলের শানডং প্রদেশে স্বর্ণখনিতে আটকে পড়া ২২ শ্রমিকের মধ্যে ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, আরও ১০ জনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। ৪ সপ্তাহ আগে বিস্ফোরণের কারণে স্বর্ণখনির নিচে আটকা পড়ে ওই ২২ শ্রমিক, ১৪ দিন পর আজ ১১ শ্রমিককে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শ্রমিকরা শারীরিকভাবে খুবই দুর্বল। এর আগে উদ্ধারকারীদের সঙ্গে যোগাযোগ করেন খনির অন্য একটি অংশে আটকে পড়া আরও ১০ শ্রমিক। ১০ জানুয়ারি খনির ভেতর দুর্ঘটনার পর থেকেই আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে বৈরি আবহাওয়ার ভেতরেই তৎপরতা শুরু হয়। শ্রমিকদের মধ্যে কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে, তবে বাকি ১০ জনের ভাগ্যে কী হয়েছে তা এখনও পরিষ্কার নয়। ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ২০ লাখ করোনা টিকা বিতরণের কাজ শুরু করেছে ব্রাজিল। সরকারি অর্থায়নে পরিচালিত সংস্থা ফিউক্রুজ ইনস্টিটিউট বিষয়টি নিশ্চিত করেছে। দীর্ঘ কূটনৈতিক তৎপরতার পর ভারত থেকে করোনা টিকার ২০ লাখ ডোজ আনতে সক্ষম হয় ব্রাজিল। টিকা আনতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি পাঠিয়েছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। করোনা মহামারী মোকাবেলায় ব্যর্থতার অভিযোগে প্রেসিডেন্ট বোলসোনারোর বিরুদ্ধে ব্রাজিল জুড়ে বিক্ষোভ চলছে, এমন সময়ে এই টিকা বিতরণ করা হচ্ছে। এদিকে স্থানীয়ভাবে ১০ কোটি ডোজ করোনার টিকা উৎপাদনে অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে চুক্তি করেছে ব্রাজিল। দেশটিতে করোনায় এ পর্যন্ত ২,১৬,০০০ বেশি মানুষের মৃত্যু হয়েছে আর আক্রান্ত হয়েছে ৮৮ লাখের বেশি মানুষ। বিশ্বে প্রাণঘাতী করোনা ভাইরাসের ছোবলে ২১,৩১,০০০ বেশি মানুষের প্রাণহানি হয়েছে, শনাক্ত হয়েছেন ৯,৯৩,৭৬,০০০ বেশি। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় ৩,৪২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৪,২৭,৬৩৫ জন। আক্রান্ত হয়েছেন ২,৫৫ লাখের বেশি মানুষ। প্রতিবেশী ভারতে ২৪ ঘন্টায় প্রাণ গেছে ১৫৫ জনের। দেশটিতে মৃত্যুর সংখ্যা এখন ১,৫৩৭৬ জন। তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে একদিনে ১১৭৬ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে প্রাণহানি বর্তমানে প্রায় ২,১৬,৪৭৫। রাশিয়ায় গত একদিনে নতুন করে ৫৫৯ জন প্রাণ হারিয়েছেন। ব্রিটেনে প্রাণ হারিয়েছে ১৩৪৮ জন। এ নিয়ে দেশটিতে মারা গেছেন ৯৭,৩২৯ জন। গত ২৪ ঘন্টায় ফ্রান্সে ২৩০, ইতালিতে ৪৮৮, জার্মানিতে ৫১৬, কলম্বিয়ায় ৩৯৬, মেক্সিকোতে ১৪৪০, দক্ষিণ আফ্রিকায় ৪৯৮, ইন্দোনেশিয়ায় ২১১, পর্তুগালে ২৭৪ এবং কানাডায় ১৪৬ জনের মৃত্যু হয়েছে। ভ্যাকসিন নেওয়া ব্যক্তিরাও করোনা ছড়াতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাজ্যের উপপ্রধান স্বাস্থ্য কর্মকর্তা অধ্যাপক জোনাথন ব্যান্টাম, আর তাই লকডাউন জারি রাখতে সরকারকে পরামর্শ দিয়েছেন তিনি। সানডে টেলিগ্রাফে দেয়া প্রতিবেদনে তিনি বলেছেন, করোনার সংক্রমণ রোধে ভ্যাকসিনের প্রভাব নিয়ে এখনও তেমন কিছু জানা যায়নি। তার মতে ভ্যাকসিন মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে, দ্রুত সংক্রমণ কমে আসার কথা থাকলেও তা হচ্ছে না। অধ্যাপক ব্যান্টাম বলেছেন, এখনও পর্যন্ত কোনো ভ্যাকসিনই শতভাগ কার্যকরী বলে প্রমাণিত হয়নি, সুতরাং শতভাগ সুরক্ষার নিশ্চয়তাও নেই, তাই ২ ডোজ টিকা দেওয়ার পরও ভাইরাস ছড়াতে পারেন যে কেউ। এদিকে যুক্তরাজ্যে ৪,০০০এর বেশি করোনা রোগী ভেন্টিলেশনে রয়েছেন বলে জানিয়েছেন দেশটির জাতীয় স্বাস্থ্য বিভাগ। নতুন ধরনের করোনা ভাইরাসে পর্যুদস্ত দেশটি।
নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথমবারের মতো টেলিফোনে তার সঙ্গে কথা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এই সময়ে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় 2015 সালের প্যারিস চুক্তিতে আবারও ফিরে যাবে যুক্তরাষ্ট্র, বাইডেনের এই ঘোষণাকে স্বাগত জানান তিনি। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যুক্তরাষ্ট্রের ফিরে আসার সিদ্ধান্তেরও প্রশংসা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। করোনা মহামারী সামাল দেয়া ও মুক্ত বাণিজ্য চুক্তির বিষয় নিয়েও কথা বলেন দুই নেতা। নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সঙ্গে চমৎকার সম্পর্কের আশা করছে সৌদি আরব। শনিবার আল আরাবিয়া টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। ইরানের পারমাণবিক চুক্তি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে রিয়াদ কথা চালিয়ে যাবে বলেও জানান তিনি। আল সৌদ বলেন তিনি আশাবাদী, যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রশাসনের সঙ্গে কাজ করে সৌদি আরব দৃঢ় ও ঐতিহাসিক সম্পর্ক গড়ে তুলেছে, এই ধারা প্রেসিডেন্ট বাইডেনের সময়েও চালু থাকবে। যদিও 2018 সালে ইরানের পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করার সময় ট্রাম্পকে সমর্থন দিয়েছিল সৌদি আরব ও তার আঞ্চলিক মিত্ররা, এর আগে নির্বাচনী ইশতেহারে সৌদি আরবের বিষয়ে কঠোর অবস্থান নেয়ার ইঙ্গিত দিয়েছিলেন জো বাইডেন, তাতে ইরানের পারমাণবিক চুক্তিতে ফিরে যাবার কথাও বলেন বাইডেন। তাছাড়া সাংবাদিক জামাল খাশোগি হত্যায় সৌদি সংশ্লিষ্টতা বাইডেন আমলে সৌদি মার্কিন সম্পর্কে নতুন প্রভাব ফেলতে পারে। لانه ممكن من الجانب الاقتصادي نروح لملفات اخرى بين العلاقات البينيه بين الجانب الاقتصادي في ملف مهم وهو الملف اللبناني شو يقودها المبعوث الاممي للوصول الى تسويه انا اعتقد اراند ورلد شو হয়ে গেল বিরতি নিয়ে এরপর আর জানিয়ে ফিরব। রাশিয়ায় পুতিন বিরোধী ব্যাপক বিক্ষোভে নাভালনির শত শত সমর্থক গ্রেফতার এবং পুলিশি নির্যাতন, দুর্নীতি ও দারিদ্র্যের বিরুদ্ধে তিউনিশিয়া জুড়ে বিক্ষোভ। বিরতি থেকে ফিরে এসে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। রাশিয়ায় বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির মুক্তির দাবিতে দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। এ পর্যন্ত তার 3,000-এর বেশি সমর্থককে আটক করেছে পুলিশ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচকদের মধ্যে সবচেয়ে আলোচিত নাভালনি জার্মানি থেকে ফেরার পর রোববার মস্কোতে গ্রেফতার হন। এ সময় তিনি সমর্থকদের রাজপথে নামার ডাক দেন। অভিযোগ আছে গত আগস্ট মাসে তার উপর নার্ভ এজেন্ট প্রয়োগ করেছিল রুশ কর্তৃপক্ষ, এরপর চিকিৎসার জন্য জার্মানিতে যান নাভালনি। বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতির পরও বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নেয়। 2014 সালের একটি অর্থ আত্মসাত মামলায় স্থগিত দণ্ডের প্যারল শর্ত লঙ্ঘনের অভিযোগে তাকে আটক করা হয়, পরে তাকে 30 দিন পুলিশ হেফাজতে রাখার আদেশ দেয় আদালত। পুলিশি নির্যাতন, দুর্নীতি ও দারিদ্র্যের বিরুদ্ধে তিউনিশিয়া জুড়ে বিক্ষোভ চলছে। এ নিয়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ ও গ্রেফতারের ঘটনার পর রাজধানী তিউনিস অভিমুখে পদযাত্রা করেছে হাজার হাজার নাগরিক। আর কোনো ভয় নয়, রাজপথের মালিক জনগণ, চলমান শাসনের অবসান চাই বলে স্লোগান দেয় তারা। এক দশক আগে তথাকথিত আরব বসন্তের সময়ে জনপ্রিয় হয়ে ওঠে এই স্লোগান। গত সপ্তাহে বিক্ষোভের সময় নিরাপত্তা কর্মীদের ওপর পাথর ও পেট্রোল বোমা ছোড়ে বিক্ষোভকারীরা। অন্যদিকে কাঁদানে গ্যাস আর জলকামান ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। এই সময়ে 700-এর অধিক বিক্ষোভকারীকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। তবে মানবাধিকার গোষ্ঠীগুলোর এই সংখ্যা অন্তত 1,000। দেশটিতে ক্রমবর্ধমান বেকারত্ব, ঘুষ, দুর্নীতি ও রাজনৈতিক নিপীড়নের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠছে মানুষ। বেশিরভাগ উত্তেজনা ছড়িয়ে পড়েছে সুবিধাবঞ্চিত ও গরিব এলাকায়। 2011 সালে আরব বসন্তের পর স্বৈরশাসক জয়নাল আবেদিন বিন আলীর পতনের পর নতুন সরকার সুশাসন দিতে ব্যর্থ হয় এই বিক্ষোভ দানা বেঁধে উঠেছে।
নেদারল্যান্ডসের অ্যামস্টারডাম নগরীর সিচিপল বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছেন কুখ্যাত আন্তর্জাতিক মাদক ব্যবসায়ী সে চিপলো। অস্ট্রেলিয়ার জারিকৃত গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে নেদারল্যান্ডস পুলিশ 56 বছর বয়সী লোককে শনিবার আটক করে। ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন তিনি। এশিয়ায় $70 বিলিয়ন মূল্যমানের মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে তার গ্যাং। বিচারের জন্য কানাডার নাগরিক সে চিপ লোপকে নিয়ে যেতে চায় অস্ট্রেলীয় কর্তৃপক্ষ। দেশটির পুলিশ বলছে সে চিপ লোপের বাহিনী সেখানে 70% মাদক আমদানির সঙ্গে জড়িত। শেষ করবো আনন্দ ওয়ার্ল্ড, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। চীনের স্বর্ণখনি থেকে 11 শ্রমিক উদ্ধার, এখনও নিখোঁজ 10। ব্রাজিলে করোনা টিকা বিতরণে কাজ শুরু, ব্রিটেনে ভেন্টিলেশনের 4,000 রোগী। সম্পর্ক উন্নয়নে বাইডেনের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসনের ফোন আলাপ। রাশিয়ায় পুতিন বিরোধী ব্যাপক বিক্ষোভে নাভালনির শত শত সমর্থক গ্রেফতার। এবং পুলিশি নির্যাতন, দুর্নীতি ও দারিদ্র্যের বিরুদ্ধে তিউনিশিয়া জুড়ে বিক্ষোভ। এই ছিল আনন্দ ওয়ার্ল্ড, কাল আবার দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন STARTSN এবং তা পাঠিয়ে দিন 5959 নম্বরে। ধন্যবাদ সবাইকে।